সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর এফএসটি মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এফএসটি ইউনিফ হিসাবে তুমি বলতে পারো। এটি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। আমরা এই অনুষদ সম্পর্কে ভর্তি পরীক্ষার বিস্তারিত বিষয়সমূহ জানবো। তো প্রথমে আমরা দেখব এফএসটি ইউনিটের আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ কত। এখানে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিজ্ঞান দেখো মোট জিপিএ তোমার 9.25 লাগবে এবং এসএসসি এইচএসসিতে আলাদা আলাদা 4.50 লাগবে। এর কম যদি হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এবং বিষয়সমূহ এই ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অনুষদে মোট দুইটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং 2 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপরে আমরা দেখব এই অনুষদে মানবন্টন পরীক্ষার ম্যাথে 20 এবং বায়োলজি 20, দুইটা থেকে যে কোনো একটা তুমি আনসার করতে পারবে। ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ইংলিশে 20, মোট 80 নম্বরে এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং অনুষদ বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে আসন সংখ্যা হচ্ছে 150টি। আর প্রতিটি 80 নম্বরে এমসিকিউ ভর্তি পরীক্ষায় তোমার প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা যাবে এবং প্রতি 4টি ভুল উত্তরের জন্য তোমার 1 নম্বর মার্কস কাটা যাবে। সো এই হচ্ছে মোটামুটি এফএসটি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিটের বিস্তারিত সম্পর্কে আমরা জানলাম। ভর্তি পরীক্ষায় কি কি বিষয়ে পরীক্ষা হয়ে থাকবে, কি কি বিষয় রয়েছে এবং আবেদন যোগ্যতা কত, আসন সংখ্যা, আমরা যাবতীয় বিষয় সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তীতে এরকম অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।